প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আইভি টিচার, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞান বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থীরা, আমরা পড়াশোনা করছিলাম অধ্যায় 13, জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। এই অধ্যায়টি আমাদের বর্ণনামূলক প্রশ্ন, তারপর শূন্যস্থান পূরণ অনুশীলনের অংশগুলো আমাদের শেষ হয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে এই অধ্যায়টিকে নমুনা হিসেবে কিছু বাক্য উত্তর এবং শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের বই খাতা নিয়ে বসো এবং আমার সাথে পড়াশোনায় মনোযোগ দাও। প্রথমে আমরা আসি এক বাক্যের উত্তরে। এগুলো কিন্তু সবই নমুনা হিসেবে দেওয়া হয়েছে, তোমরা পুরো অধ্যায়টা পড়লে তোমরা সব যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো আসো আমরা একটু আলোচনা করি। আমাদের 1 নম্বর প্রশ্ন আছে এখানে, মানুষের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? উত্তরগুলো আমি লিখে দিইনি, তবে আমরা আলোচনা করব। তোমরা বইয়ের অংশ খুঁজে পরে এই উত্তরগুলো নিজেদের খাতায় লিখে নেবে। মানুষের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? আমরা জানি মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। তাহলে আমরা পূর্ণ বাক্য উত্তরটা লিখবো, মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। 2 নম্বর প্রশ্ন আছে, সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না কেন? কেন থাকবে না বলতে পারছো? সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য জায়গা থাকবে না যদি জনসংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। তাহলে কি লিখবো? জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না। 3 নম্বর প্রশ্ন দিয়েছে, বাড়ি তৈরিতে আমাদের কোন কোন প্রাকৃতিক সম্পদ প্রয়োজন? তাহলে বাড়ি তৈরিতে আমাদের কোন কোন প্রাকৃতিক সম্পদ লাগছে? আমরা 6 পড়েছিলাম, বাড়ি তৈরিতে আমাদের কাঠ, মাটি, পাথর প্রয়োজন। 4 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কি? জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কি বলতো? জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি, তাই না? আমরা পড়েছি যে বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির কারণে মানুষ দীর্ঘায়ু লাভ করছে এবং জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঠিক তারপরে প্রশ্ন দেখো পাচ্ছে, মানুষ কেন দীর্ঘায়ু লাভ করছে? কেন দীর্ঘায়ু লাভ করছে? বিজ্ঞান ও চিকিৎসা প্রযুক্তির অগ্রগতির কারণে, তাই না? চিকিৎসা প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ দীর্ঘায়ু লাভ করছে, কারণ চিকিৎসা প্রযুক্তি হওয়ার ফলে আমরা বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে পারছি এবং কি হচ্ছে, মানুষ বিভিন্ন রোগ থেকে রক্ষা পাচ্ছে এবং দীর্ঘায়ু লাভ করছে। তাহলে আমরা কি লিখবো? চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে। তারপরে প্রশ্নে যাও, বাড়তি জনসংখ্যার জন্য কি কি প্রয়োজন? তাহলে বাড়তি জনসংখ্যার জন্য কি কি প্রয়োজন হবে? বাড়তি জনসংখ্যার জন্য আমাদের প্রয়োজন হবে বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদ। তাহলে বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন। এরপরের প্রশ্ন দিয়েছে, মানুষ কেন বনভূমি ধ্বংস করছে? মানুষ কেন বনভূমি ধ্বংস করছে বলতো? মানুষ কি করছে? মানুষের চাষের জমি, গোখাদ্য, বাসস্থান, রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে, কারণ জনসংখ্যা বৃদ্ধির ফলে এই 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 ধরনের প্রয়োজন গুলো বেড়ে যাচ্ছে, যার ফলে মানুষ বনভূমি ধ্বংস করছে। তাহলে আমরা কি লিখবো? মানুষ কেন বনভূমি ধ্বংস করছে? চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে। বনভূমি ধ্বংসের ফলে কি কি হচ্ছে? বনভূমি ধ্বংসের ফলে দেখো তো কি কি হচ্ছে, বনভূমি ধ্বংসের ফলে কি কি নষ্ট হচ্ছে না? বনভূমি ধ্বংসের ফলে আমাদের কি নষ্ট হচ্ছে? গাছপালা এবং পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে। তাহলে কি বলবো? বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে। 9 নম্বর প্রশ্ন দিয়েছে, মানুষের মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন কেন? কেন মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন? বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন। 10 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগ ঘটার কারণ কি বলতো? প্রাকৃতিক দুর্যোগ ঘটার কারণ কি? কি লিখবে? পরিবেশের প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের ফলে কি হচ্ছে? বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে, এর ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা কি লিখবো? প্রাকৃতিক দুর্যোগ ঘটার কারণ কি? লিখবো কি? প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে, এর ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘটছে। তারপর দিচ্ছে, কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখো। আমরা জানি প্রাকৃতিক দুর্যোগ গুলোর নাম, তাই লিখবো যে কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো বন্যা, খরা, ঝড় ইত্যাদি। মানুষ কেন প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে?
মানুষ কেন প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন ঘটাচ্ছে বলতো? অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করার ফলে, তাই না? গাছপালা কেটে ফেলছে, চাষের জমি তৈরি করছে, যার ফলে গাছপালা ধ্বংস হচ্ছে। তাহলে আমরা কি লিখবো? অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন ঘটাচ্ছে। 13 নম্বর দিয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে কি ঘটছে? বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণে কি করছে? খাদ্য উৎপাদন করতে পারছে, যার ফলে মানুষ আর এখন খাদ্যের অভাবে মারা যাবে না। ঠিক আছে, তাহলে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে কি ঘটছে? বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষ এখন যথেষ্ট পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারছে। 14 নম্বরে দিয়েছে, প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কেমন? আমরা প্রথমেই পড়েছি প্রকৃতির সাথে মানুষের একটা কেমন সম্পর্ক আছে, নিবিড় একটা সম্পর্ক আছে। তাহলে কি দেখবো? প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে। তারপর প্রশ্ন দিয়ে, জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে কি হবে? জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না, কারণ জনসংখ্যা বাড়লে জায়গার পরিমাণও কমে যাবে, খাদ্যের পরিমাণও কমে যাবে। তাহলে কি হচ্ছে? জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে জায়গা, খাদ্য ও জায়গা থাকবে না। এই উত্তরগুলি তোমরা তোমাদের বইয়ের প্রতিটি লাইন যদি পড়ো তাহলে এই উত্তরগুলি তোমরা নিজেরাই খুঁজে বের করতে পারবে। আমি লিখে দিলাম না, একটা উত্তর লিখতে গেলে তোমরা আরেকটা প্রশ্ন তোমাদের চোখে পড়বে। তাহলে এই উত্তরগুলো তোমরা তোমাদের বাসার খাতায়, CW খাতায় পড়ে লিখবে। এরপরে আমরা যাই শূন্যস্থান পূরণ। ঠিক আছে, এগুলো আমরা আমি নমুনা হিসেবে কিছু শূন্যস্থান পূরণ তোমাদের জন্য বের করেছি। এগুলো তোমরা আলোচনা করবে, আলোচনার মাধ্যমে তোমরা এগুলো পূরণ করে তোমাদের খাতায় লিখবে। ঠিক আছে, প্রথমে আছে পৃথিবীর ড্যাশ ক্রমাগত বাড়ছে। শূন্যস্থান পূরণ গুলো অবশ্যই বইয়ের বাক্যে হতে হবে এবং তোমরা অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে, এবং শূন্যস্থানের নিচে যে স্থানটা শব্দ বসাবে সেই শব্দের নিচে অবশ্যই দাগ দিবে। পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, একজন লোকের ড্যাশ বর্গ মিটার জায়গা প্রয়োজন। মনে আছে আমরা একটা ছক করে দেখিয়েছিলাম কতটুকু চাল প্রয়োজন, কতটুকু জায়গা প্রয়োজন, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। একজন লোকের 10 বর্গ মিটার জায়গা প্রয়োজন। 3 নম্বর হচ্ছে, জনসংখ্যার সাথে জায়গা ও খাদ্যের একটি ড্যাশ রয়েছে। কি রয়েছে? জনসংখ্যার সাথে জায়গা ও খাদ্যের একটি সম্পর্ক রয়েছে, বানানগুলো অবশ্যই খেয়াল করবে। 4 নম্বরে, বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশু পাখির, এটা র দিবে, হ্যাঁ, পশু পাখির ড্যাশ নষ্ট হচ্ছে। কি হচ্ছে? আবাসস্থল নষ্ট হচ্ছে, পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে। 5, মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও ড্যাশ প্রয়োজন। কি প্রয়োজন? মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। এখানে কিন্তু জায়গা লিখবে না, কারণ তোমার বইয়ের বাক্যে লেখাই আছে মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। যেহেতু বাসস্থান কথাটা উল্লেখ আছে, যে বাসস্থানে লিখবে। 6 নম্বর, প্রাকৃতিক সম্পদের পরিমাণ ড্যাশ কি হবে বলতো? তোমরা অবশ্যই পেয়ে গেছো বইতে এতক্ষণে, প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। এরপর যা 7 নম্বরে, জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা দেশ কি হবে? বাড়বে। জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে। 8 নম্বরে আসি, বনভূমি দেশের ফলে ভূমি ক্ষয় ও ভূমি ধস হচ্ছে, কি হবে? বনভূমি ধ্বংসের ফলে ভূমি ক্ষয় ও ভূমি ধস হচ্ছে। 9 নম্বর, অধিক দেশ দেশের জন্য অধিক খাদ্য জায়গা প্রয়োজন, কি হবে? অধিক জনসংখ্যার জন্য, র হবে কিন্তু, হ্যাঁ, অধিক জনসংখ্যার জন্য অধিক খাদ্য ও জায়গার প্রয়োজন। মানুষ ড্যাশ লাভ করছে, কি? মানুষ দীর্ঘায়ু লাভ করছে। তো এখান থেকে আমি 10টা শূন্যস্থান পূরণ বের করেছি। তো তোমরা পুরো চ্যাপ্টারটা পড়বে, পড়লে তোমাদের প্রতিটা অংশ তোমাদের খুব ভালোভাবে উত্তর করতে পারবে। তো ছেলেরা, এর মধ্যে দিয়ে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে গেল। তো সামনের ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন দাঁড় করাতে। তো এর মধ্যে তোমরা তোমাদের যে অধ্যায়গুলো তৃতীয় সাময়িক পরীক্ষা আছে সেগুলো একটু রিভাইজ দিয়ে রাখো। রিভাইজ দিলে আমরা আবার প্রশ্ন দিলে তোমরা সেই প্রশ্নের আনসার গুলো করতে পারবে। তো তোমরা পড়াশোনা করো, আমি আবার সামনের ক্লাসে তোমাদের সাথে আসব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।